সেদিন যে বলছিলাম, সিএলডি রোগীর যদি তুমি ইনভেস্টিগেশন করতে চাও, সিএলডি যে ক্রনিক লিভার ডিজিজ যে রোগীটা রোগটা আছে, সেই রোগের একটা ইম্পর্টেন্ট মেসেজ হলো এই রোগীগুলোর লিভারের যে কিছু বেসিক ফাংশন আছে, তাই না? আছে না? Yes, sir. যেমন একটা হলো সিনথেটিক ফাংশন, সিনক্রেটরি ফাংশন, স্টোরেজ ফাংশন। সিনথেটিক ফাংশনের মধ্যে একটা অন্যতম বডির আমাদের যে প্রোটিন যে উৎপাদন হয়, তাই সেই উৎপাদনের দিক দিয়ে মাস্ট হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট অ্যালবুমিন কিন্তু অ্যাবসলিউটলি উৎপাদন হয় কিন্তু লিভার থেকে। তাহলে একটা রোগীর যদি আমি সিরাম অ্যালবুমিন এবং এজিরেশিও করি, তাহলে যদি আমি ইন কেস অফ লিভার ডিজিজে অলমোস্ট অল কেসে যদি সিএলডি হয়, তাহলে আমি হাইপো অ্যালবুমিনেমিয়া পাবো। Am I clear to you? তাহলে একটা ভালো গাইড হতে পারে সিরাম অ্যালবুমিন। সেই সাথে আমি যে তোমাদেরকে এজিরেশিওর কথাটা বললাম, সাধারণত অ্যালবুমিন ইজ অ্যাবসলিউটলি প্রোডিউসড বাই দ্য লিভার, বাট গ্লোবুলিন ইজ নট অ্যাবসলিউটলি। গ্লোবুলিন আমাদের প্লাজমা সেলস থেকেও আসে, অর্থাৎ আরো লিম্ফোরেটিকুলার সিস্টেম থেকে গ্লোবুলিনের উৎপাদন হতে পারে লিভার সহ। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে গ্লোবুলিনের উৎপাদন কিন্তু কমে নাই, কিন্তু অ্যালবুমিনের উৎপাদন কমে গেল, তার মানে এজিরেশিও উইল বি অল্টার্ড। ইউজুয়ালি অ্যালবুমিন ইজ মোর দ্যান দি গ্লোবুলিন, বাট এমন কোন মুহূর্ত যদি আসে অ্যালবুমিন কমে যাচ্ছে কিন্তু গ্লোবুলিন কমে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এজিরেশিও অল্টার্ড হচ্ছে, তাহলে ইট ডিনোটস দ্যাট এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এখানে একটা ঝামেলা হচ্ছে, সম্ভবত লিভারে ডিজিজ প্রসেস তৈরি হয়ে গেছে। আম আই ক্লিয়ার টু ইউ? Yes, sir. তাহলে একটা পরীক্ষা আমরা কি সিএলডি ইনভেস্টিগেশন করাবো আজকে, নাকি নিউমোনিয়া পড়াবো? বুঝতেছি না, তোমরা যেভাবে বলবো সেভাবে করো। স্যার নিউমোনিয়াটাই পড়ান স্যার, এক্সরে রিলেটেড যেগুলো পড়াইতেছেন স্যার। নিউমোনিয়া স্যার। ওকে হ্যালো জি, রোগীর নাম স্টুডেন্টস, আমরা এখানে যেটা এক্সরে দেখতে পাচ্ছ, এই এক্সরে এর মধ্যে একটা জিনিস খেয়াল করতেছ, ডাইনের নিচের দিকে কিছু জিনিস দেখা যাচ্ছে না, তাই না? ঠিক তো? Yes, sir. এখন এখানে তুমি একটা ইল হোমোজেনাস অপাসিটি দেখো, এটা কি একটা আগে যে আমি তোমাদেরকে দেখাইছিলাম, জাস্ট এ মিনিট, আগের যে তুমি প্রোলিফিকেশন দেখছিলা সেখানকার তুলনায় এখানকার প্রোলিফিকেশনে একটা হোমোজেনাস পরিচ্ছন্ন একটা নিচের দিকে সাদা অপেক দেখছিলা, এখানে কি পরিচ্ছন্ন সাদা দেখা যাচ্ছে? না স্যার। না, এখানে একটা ভাষা ভাষা কিছু জিনিস দেখা যাচ্ছে। মাই ক্লিয়ার টু ইউ? তাহলে আমরা কিছুদিন আগে জোন ভাগ করা শিখাইছিলাম, আপার জোন, মিড জোন, লোয়ার জোন। আপার জোন মনে হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য সেকেন্ড রিব হচ্ছে আপার জোন, আর লোয়ার বর্ডার অফ দ্য সেকেন্ড থেকে লোয়ার বর্ডার অফ দ্য ফোর্থ রিব হচ্ছে মিড জোন, এন্ড লোয়ার বর্ডার অফ দ্য ফোর্থ রিবের থেকে নিচের পুরোটাই অংশ হচ্ছে লোয়ার জোন। ক্লিয়ার টু ইউ? তাহলে এখানে যে লেশনটা দেখা যাচ্ছে এটা কোন জোনে পড়লো? লোয়ার জোন। লোয়ার জোন, তিনটা জোন, আপার, মিডিল, লোয়ার। ফোর্থ রিবের লোয়ার বর্ডার থেকে আপ টু ডায়াফ্রামের শেষ পর্যন্ত এক্সরে দেখলে যতটুকু আমি দেখি এই পুরোটাই হচ্ছে লোয়ার জোন। তাহলে আমরা একটা হোমোজেনাস অপাসিটি ইন দা রাইট লোয়ার পার্ট অফ দ্য রাইট চেস্ট, এম আই ক্লিয়ার? লোয়ার জোন অফ দ্য রাইট চেস্ট, এম আই ক্লিয়ার? আচ্ছা, এখানে কি অবস্কিউরিং করছে? অবস্কিউরিং, আমি কিন্তু আগে বলছিলাম অবলিটারিং, আগের বার যে যখন আমি ইফিউশন পড়াইছিলাম, আমি কি একটা ইফিউশন এক্সে দেখাবো আবার? জি স্যার। আচ্ছা, ইফিউশন এক্সে দেখানোর আগে আমি একটু শেয়ার করি তোমাদেরকে, এখানে তুমি অবস্কিউর দেখতে পাচ্ছ,
ভাষা ভাষা একটা জিনিস দেখতে পাচ্ছ, মাই ক্লিয়ার? দেখো তো পুরাপুরি কি অ্যাবসেন্ট দেখতে পাচ্ছ কষ্টভনিক এবং কার্ডিফনিক অ্যাঙ্গেল? না, দেখতে পাচ্ছ কিন্তু কষ্ট করে দেখতে হচ্ছে, তাই না? অবস্কিউরিং করতেছে রাইট বর্ডার অফ দ্য হার্ট, আমাই ক্লিয়ার? রাইট বর্ডার অফ দ্য হার্ট কি অবস্কিউর করে নাই? ভালো করে কি বুঝা যাচ্ছে? লেফট বর্ডারের মতো তারপরে এই ভিতরে ভিতরে কিছু এয়ার জমে আছে, এটা দেখতে পাচ্ছ? ওই যে কালো 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 শ্যাডো দেখা যাচ্ছে, এই যে দেখো আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, this is called এই দেখো এয়ার ট্র্যাপিং হচ্ছে, এই দেখো আমি যেখানে এয়ারও দেখাচ্ছি, দেখো এয়ার ট্র্যাপ দেখতে পাচ্ছ কালো কালো অংশ? জি স্যার, this is called the air bronchogram, এয়ারটা ট্র্যাপিং হয়েছে অ্যালভিওলাই। তাহলে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি লোয়ার জোনে আমি দেখতে পাচ্ছি একটা ইল হোমোজেনাস, হোমোজেনাস বলে নাই ইল হোমোজেনাস, ইল মানে অসুস্থ হোমোজেনাস, অপাসিটি লোয়ার জোনে অবস্কিউরিং দ্য রাইট বর্ডার অফ দ্য হার্ট এবং কার্ডিওফ্রিক অ্যাঙ্গেল। তাহলে এটা একটা আমি বলতে চাচ্ছি রাইট লোয়ার লোব নিউমোনিয়া, লোয়ার জোনে নিউমোনিয়া, লোবেও বলতে পারবো কারণ এখানে একটা ট্রান্সভার্স ফিশার থাকে না রাইট হার্টে, থাকে কি না? জি স্যার, ট্রান্সভার্স ফিশারের উপরে আপার, ট্রান্সভার্স ফিশারের নিচে লোয়ার, তার মানে এটা একটা রাইট লোয়ার লোব নিউমোনিয়াও আমি বলতে পারি। আচ্ছা এখানে কি কোনো ট্রাকিয়া শিফটিং হয়েছে? হয় নাই স্যার, হয় নাই, ট্রাকিয়া কোনো শিফট হয় নাই স্যার। এখানে কি এটা ইনহোমোজেনাস বলবো নাকি ইল হোমোজেনাস বলবো? ইল হোমোজেনাস, আই ডাবল এল, আর এই যে এখানে তুমি একটা ট্রাকিয়া দেখতেছো, এই ট্রাকিয়া কি অনেকটা সেন্ট্রালি না? Yes sir. তুমি কি এখানে কোনো হার্টের বর্ডার সরে যেতে দেখছো নাকি নরমাল দেখতে পাচ্ছ? তুমি নরমাল দেখতে পাচ্ছ, আমি কি বুঝাইতে পারতেছি ডক্টর তোমাকে? স্টুডেন্টস Yes sir. তাহলে এই রোগীটা যদি তোমাকে পরীক্ষার সময় শর্ট কেস থাকতে পারে, লং কেস থাকতে পারে, অস্পি থাকতে পারে, ভাইভাবোর্ডে থাকতে পারে, এই চার জায়গায় নিউমোনিয়া থাকবে, এমবিবিএস পাস করবা নিউমোনিয়া জানবা না তা হবে না, তা হতে পারে না। এখন আমরা এই যে এক্সরেটা দেখালাম, এই এক্সরেট যদি আমি পরের এক্সরেটা দেখাই, এখন দেখো তো এই এক্সরেটাকে তুমি কিভাবে বলবা, এটা কি left part of mid and lower zone kono ill homogeneous opacity dekhte pachho? Yes sir. Mid and part of lower zone? Yes sir. Yes sir. Ekhane ki left border of the heart bujha jacche? Bhalo bujha jacche na. No sir. Ekhane ki cardio costophrenic angle ta ki obscure hocche kintu obliterate hoy na. Am I clear? Yes sir. এখানে তুমি এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেফট মিড এন্ড লোয়ার জোন একটা কনসিডারেশন, পরীক্ষার সময় তোমারে কিন্তু জিজ্ঞাসা করবে এই যে বাবা তোমার এখানে তো ট্রাকিয়া সেন্ট্রাল, এটা তুমি কি বুঝলা? তুমি বলতে হবে, তার আগে একটু কথা বলে ফেলাই, কিভাবে তোমার কাছে একটা কনসিডারেশনের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে? আরেকটা এক্সরে দেখাই তা একটু ক্লিয়ার হবে। এখানে দেখো দেখতে পাচ্ছ এখন আমার প্রশ্ন হলো, স্যাররা বলবে এই রুগী যদি আসে তোমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? এই যে তিনটা এক্সরে দেখলাম, আবার এক্সরে দেখি, নাম্বার ওয়ান দেখো ভালো করে, 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় দিলাম, দেখো এগুলো কিন্তু পরীক্ষার এক্সে,
মনে রাখতে হবে। সেগুলো কিন্তু আমাদের কালেকশনে আছে, এই জন্য তোমাদের দেখাচ্ছি। আবার দেখো আরেকটা এক্স রে দেখতে পাচ্ছ স্যার, এটা স্যার রাইট রাইট সাইডে কি হাইপার ট্রান্সলুসেন্ট স্যার? এটা তো অন্য একটা চ্যাপ্টার, যখন সিওপিডি পড়াবো তখন তোমাকে শেখাবো, ঠিক আছে? স্যার রাইট সাইডে কি নরমাল নরমাল কি অ্যাবনরমাল দেখার আগে তুমি লেফট সাইডটা দেখো, তারপর কথা বলছি। দেখতে পাচ্ছ? এখন আসলে হচ্ছে এটা দেখো, এখন দেখতে পাচ্ছ এইটাতে এসে তোমাকে যদি জিডি জিজ্ঞাসা করা হয়, প্রত্যেককে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি আর কি চিন্তা করতেছ, তুমি বলতে হবে স্যার আমার প্রিফারেন্স এটা ফার্স্ট ডিডি হলো স্যার আমার নিউমোনিক কনসলিডেশন, সেকেন্ড ডিডি দ্যাট মে বি কেস অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা হোমোজেনাস বা ইলহোমোজেনাস অপাসিটি নিয়ে তোমার কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং থার্ড ডিডি বলতে হবে বাংলাদেশের প্রেক্ষিতে পালমোনারি টিউবারকুলোসিস। এই তিনটা ক্ষেত্রে মনে রাখতে হবে, এই তোমার পরীক্ষার সময় স্যার বুঝতে চেষ্টা করবে তুমি ম্যাচিউর কিনা, তুমি বুঝতে পারো কিনা হ্যাঁ স্যার আমার প্রথম কথা নিউমোনিক কনসলিডেশন, যদি আপনি যদি ডিডি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই তিনটা কথা, আমি কিন্তু প্রথমেই বলবো না এই কথা। যখন আমি তোমাকে ব্রঙ্কিয়াল কার্সিনোমা দেখাবো তখন তোমাকে বুঝাবো কেন এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলতেছি, তো তার আগে তোমাকে আমরা বুঝি নিউমোনিয়া কেন বলতেছি, ক্লিয়ার? আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, নিউমোনিক কনসলিডেশন আর টিবি এর এক্সরে কি একই রকম হবে না? মানে না একই রকম হবে না, এগুলো আমরা পড়াবো, আজকে ক্লাসের শেষের দিকে পড়াই লাভ হবে, আগে নিউমোনিয়াটা আত্মস্থ করে ফেলাই, তারপরে তোমাকে যদি আমি একটা টিবি দেখাই তাহলে বুঝবা যে টিবি নাই, আগে একটু নিউমোনিয়া পড়াতে স্যার। হ্যাঁ তাহলে কি দিদি হিসাবে কি আমি এই লাং অ্যাবসেস ধরতে পারবো? লাং অ্যাবসেস বলতে হলে তুমি একটা অ্যাবসেস ক্যাভিটি পাইতে হবে এবং প্রবাবলি ক্যাভিটির ভিতরে একটা এয়ার শেডো পাইতে হবে, তুমি কি সেরকম কিছু পাচ্ছ? না স্যার। তাহলে আমরা যখন লাং অ্যাবসেস পড়াবো তাহলে আমি তোমাকে এটা দেখাই দিব, দেখবা লাং অ্যাবসেস এর মতো ইজি ব্যাপার কিছুই হতে পারে না, দেখলেই বুঝবা এটা লাং। তাহলে আমি কি এখন একটু তোমাকে প্রথম দিন একটা প্রশ্ন করছিলাম, তোমাদের মনে আছে আমি একটা প্রশ্ন করছিলাম প্রথম দিন, একটা রোগী তোমার কাছে বাগবাড়ি থেকে আসলো রাইট লোয়ার চেস্টে পেইন নিয়ে, ঠিক আছে, হাই গ্রেড টেম্পারেচার এক সপ্তাহ থেকে উইথ চিলস এন্ড রাইগার রাইট লোয়ার চেস্ট পেইন, হোয়াট মে বি দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? প্রথমটা কি বল, প্রথমটা কি তাহলে বলতে হবে? নিউমোনিয়া তো বলি নাই তোমাদেরকে, কমিউনিটি রোগী কই থেকে আসছে? কমিউনিটি থেকে আসছে। যদি এই রোগীটা স্যার বলল ধরো এই রোগীটা কমিউনিটি না থেকে আসে, হাসপাতাল ভর্তি ছিল 48 ঘন্টা পরে তার সমস্যা শুরু হইল, তাহলে তুমি বলবা স্যার ইট ইজ হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তাহলে আজকে আমরা দুটো টার্ম ভালো করে বুঝলাম, কমিউনিটি থেকে যদি আইসা এরকম ফিভার থাকে, উইথ চিলস এন্ড রাইগোট থাকে, কাফ থাকে, ইনিশিয়ালি থাকবে এটা যে একটা পেইনফুল, কাফ যখন দিবে রুগী তখন একটা পেইনফুল কষ্ট হবে, কারণ এই যখন এটা লিভার লাং প্যারেনকাইমা ইনভলভমেন্ট করবে সেই সাথে ভিসেরাল এবং প্যারাইটাল প্লুরাতে ইনফ্ল্যামেটরি রিয়াকশন হবে, এবং তোমরা জানো প্লুরা কিন্তু প্যারাইটাল প্লুরা কিন্তু সেন্সিটিভ, আমি ক্লিয়ার? তার মানে হচ্ছে প্রাইডার প্রায় ইন্টারকোস্টাল নার্ভ ইনভলভমেন্ট হলে সে পেইন ফিল করলে পেইনটা রোগী ফিল করে, আমি বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে এখানে নিয়ে আসতে পারে রোগী হাই গ্রেড টেম্পারেচার ইন্টারমিডিয়েট উইথ চিলস এন্ড রাইগোর, রোগী নিয়ে আসতে পারে চেস্ট পেইন, রোগী নিয়ে আসতে পারে কাফ উইথ স্পুটাম প্রোডাকশন, কারণ স্পুটাম কফ বাইর হবে এবং স্পুটাম যে প্রোডাকশন হবে সেই স্পুটামটা যদি আমার ধরো স্ট্রেপটোকোকাস নিউমোনি দিয়ে প্রেজেন্ট করে তাহলে স্পুটামটা রাস্টি হতে পারে, রাস্টি স্পুটাম সারা জিজ্ঞাসা করে, মানে হচ্ছে কাশির ভিতরে ভিতরে স্পুটামের ভিতরে ভিতরে ব্লাড স্টেইন রয়েছে, কি বললাম? বুঝতে পারছ? জি স্যার। আমরা
আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমি কি পড়াচ্ছিলাম বলতো, তোমার আমাকে মনে করাই দাও। স্যার নিউমোনিয়া কি নিয়ে সিমটম বলতেছি? এইভাবে বিন্দু বিন্দু করে রক্তের দাগ লেগে থাকে, দিস ইজ কল্ড দা রাস্টিস স্পুটাম। এটা ইউজুয়ালি হয় থাকে স্ট্যাপটোকক্কাস নিউমোনি দ্বারা। এখন আসি হচ্ছে আমার জিজ্ঞাসা করবে, তার মানে হচ্ছে আমি এখন বলতে চাচ্ছি তোমাদেরকে হিমোপটাইসিস নিয়েও কিন্তু ফিভার উইথ কাফ উইথ হিমোপটাইসিস উইথ চেস্ট পেইন নিয়ে রোগী প্রেজেন্ট করতে পারে অ্যাজ এ কেস অফ নিউমোনিক কনসলিডেশন অথবা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অথবা হসপিটাল অ্যাকোয়ার্ড। এম আই ক্লিয়ার টু ইউ? জি স্যার। আরেকটা ব্যাপার তোমাদের মাথায় রাখতে হবে যে আমি কি ক্লাস আমি আজকে তোমাদের খুব বেসিক কথাবার্তা বলবো পরীক্ষা দিলে, খুব ডিপে কথাবার্তা বলতে চাচ্ছি না, কারণ পরীক্ষায় আমি দেখছি আমাদের ছাত্ররা সুপারফিশিয়াল কথা বললেও মানে অনেক সময় পরীক্ষার সময় চাপের কারণে তারা কোথায় বলতে পারে না। যেমন উদাহরণস্বরূপ বলি, এবার যে শর্ট কেস যেটা নিউমোনিয়া ছিল, স্যার জিজ্ঞাসা করলো এই রুগীর কি কাশি বাইর হয়, কফ বাইর হয়? ছাত্র বলতেছে কফ তো বাইর হয় স্যার। কালার কি ছিল? সে বলছে ইয়েলোইশ। তোমরা কি মানো ইয়েলোইশ কালার হইতে পারে? হইতে পারে। কিভাবে হইতে পারে? যদি কোনো ইনফেক্টিভ স্পুটাম হয় সেই স্পুটাম ইয়েলো কালার হইতে পারে। এম আই ক্লিয়ার টু ইউ? জি স্যার। এখন প্রশ্ন হলো, স্যার তোমাকে বলবে এই রোগীটা যদি তুমি হিস্ট্রি নিতে হয় কাশি, তুমি হিস্ট্রি নিবা কিবা স্পুটামের, এই রোগে কি তোমার কাছে শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে না, ডিসনিয়া নিয়ে আসতে পারে, অ্যানোরেক্সিয়া নিয়ে আসতে পারে না, পারে, নোজিয়া নিয়ে আসতে পারে না, ডায়াফ্রাম ইরিটেশন হচ্ছে, পারে। তার মানে হচ্ছে দিস আর দ্য সিমটমস অফ নিউমোনিয়া। এখন আসি হচ্ছে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি, সেটা হলো এই যে রুগীরা বললা তুমি কাশি, এই যে বললা স্পুটাম, তুমি হিস্ট্রি নিয়ে দেওয়া লাগবে না নাকি নেওয়া লাগবে না? লং কেসে কাশির হিস্ট্রি নিবা কিভাবে? একজন বলতে পারবা বই দেখে দেখে কাশির হিস্ট্রি নিতে হবে? বলো কাশির কি হিস্ট্রি নেওয়া যাবে? স্যার প্রথমে স্যার মানে তার কাশির ডিউরেশন নিতে হবে স্যার, কতদিন ধরে? ডিউরেশন নাও, ধরো আমি রোগী আমাকে প্রশ্ন করো। জি স্যার, মানে স্যার কাশি স্যার কতদিন ধরে? স্যার 7 দিন থেকে। তো স্যার এই কাশির সাথে কি স্যার কোনো রক্ত বর্ণ কিছু যায় কিনা? কাশি তো কাশি, এখানেই স্যাররা তোমাকে পেস্ট আমার, আমি এই জন্য তোমাকে বলছিলাম কথা না, আমি কি তোমাকে স্পুটাম জিজ্ঞাসা করছি না কাশি জিজ্ঞাসা করছি? কাশি কাশি স্যার, কাশি স্যার, কাশি তো স্পুটাম। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ বলো, হিস্ট্রি নাও এখন। স্যার এটা কি মানে হচ্ছে গিয়ে মানে কন্টিনিউয়াস নাকি স্যার এপিসোডিক? স্যার এরকম কাশি তো কন্টিনিউয়াস হয় না, এপিসোডিকও হয় না, কাশির টার্ম আছে আলাদা। এখান থেকে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ তবে ইজ দ্যাট প্রোডাক্টিভ কাফ অর নন প্রোডাক্টিভ কাফ? আমি তো তোমাকে তো স্পুটাম জিজ্ঞাসা করি নাই, আমি তোমাকে কাশি জিজ্ঞাসা করছি। কাশি কখন বাড়ে? বাড়ে এটা নড়াচড়া করলে বাড়ে, আর সকালবেলা বেশি বাড়ে। কি 162 জন ছেলে পিলে আছো, কেউ দিয়ে কথা কও না, নাকি খালি 15-20টা পোলা মানুষ সব প্রেজেন্ট দিয়া ইউটিউবে আছো? স্যার কাশির সাথে স্যার চেস্ট পেইন যদি স্যার ইউজ করি, যে কাশির সাথে চেস্ট পেইন হয় কিনা? কাশি শেষ হয় না, তুমি এখন চেস্ট পেইনে চলে যাচ্ছ। সিজনাল ভেরিয়েশন আছে, রেগেডিং ডায়ারনাল ভেরিয়েশন আছে কিনা? আচ্ছা সিজনাল ভেরিয়েশন, সিজনাল ভেরিয়েশন, ডায়ারনাল, সিজনাল ভেরিয়েশন এবং ডায়ারনাল ভেরিয়েশন, এক সপ্তাহ কাশি তো নাই। আমি তো স্মার্ট রোগী, উত্তর ভালো করে দিচ্ছি। আমি কি এটার মাঝে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাকে কিন্তু পরীক্ষা আসলে একটা কাশি, একটা স্পুটাম, একটা ডিসনিয়া বা রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলোর হিস্ট্রি নেওয়া শিখতে হবে? এম আই ক্লিয়ার টু ইউ? Yes sir. জি স্যার, জি স্যার। তোমাদের কি মনে হয় নাই
এখন তোমরা কাশি বলতে গিয়ে খালি স্পুটাম বলে দিচ্ছ। তাহলে আমাকে নেক্সট দিন তোমরা আমাকে বলবা একটা কাশি এবং একটা স্পুটামের হিস্ট্রি কিভাবে নিতে হবে। আচ্ছা তোমার এই রোগে কি শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে না? লোয়ার লোবে ইনভলভমেন্ট আছে, আসতে পারে তো? অবশ্যই স্যার আসতে পারে স্যার। আচ্ছা এই যে শ্বাসকষ্ট নিয়ে আসলো, এই শ্বাসকষ্ট কি হিস্ট্রি নেওয়া লাগবে না লং কেসে? জি স্যার। কি বাকি ভাবে কতদিন ধরে আর প্রোগ্রেসিভটা বুঝতে হবে? কতদিন ধরে আমাকে আমাকে বলো প্রশ্ন, কতদিন ধরে শ্বাসকষ্ট? এই ধরে এক সপ্তাহ স্যার। মোড়ও শ্বাসকষ্টের সাথে স্যার মানে আমার কাশি যখন কষ্টটা বাইর করে ফেললে একটু আরাম পাই। এই সব পয়েন্ট আমি নিউমোনিয়ার পয়েন্ট বলতেছি তোমাদের। জি স্যার। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি আমাদেরকে ম্যাকলিওর থেকে আগামী দিন পড়া দিতে হবে হাউ টু টেক দ্য হিস্ট্রি অফ এ কাফ, হাউ টু টেক দ্য হিস্ট্রি অফ এ স্পুটাম এন্ড হাউ টু টেক দ্য হিস্ট্রি অফ এ ডিসনিয়া, হাউ টু টেক দ্য হিস্ট্রি অফ হিমোপটাইসিস। এম আই ক্লিয়ার? জি স্যার। এই কার্ডটা তোমাদেরকে পড়া দেওয়া হলো। আমি চাই আমি বলে দিতেও পারি কিন্তু বলে দিলে মনে হয় তোমরা শিখবা না। আমি যদি বলে দেই তাহলে এটা সারা জীবন মনে থাকবে, কিন্তু আগে একবার পড়তে হবে তারপরে আমি বলতে চাচ্ছি। চারটা জিনিস, কাশি, কাফ, স্পুটাম, ডিসনিয়া এবং হিমোপটাইসিস, চারটা জিনিস। এখন আমরা আরেকটা জিনিস তোমাদেরকে পড়াই। হুম, ইয়াতে আছে স্যার, ক্রোন আছে। আমি কি কন্টিনিউ করব না? তোমরা কি শুনতেছো? জি স্যার। একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, সায়েন্স অফ কনসলিডেশন বলতে একটা কথা আছে। অর্থাৎ তুমি যখন এই রোগীর স্যার যখন শর্ট লিস্ট তোমাকে নিবে তখন তোমাকে বলবে না যে এই রোগীতে তুমি এক্সামিন করলে কি পাবা। আমি কি বুঝতে পারছি কথাটা? এখন একজন আগে বলো, আমি যখন এই রুগীটা ইন্সপেক্ট করব তখন কি পাবো এই রুগীটাতে, যে রুগী তুমি দেখতে পাচ্ছ? সো চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্ট করতে হবে। রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট কোন দিকে? বাম দিকে, রাইট লোয়ার দিকে, এফেক্টেড সাইড, রাইট সাইডে, রাইট সাইড, এই দিকে, রাইট দিকে, রাইট লোয়ার চেস্টে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড। ক্লিয়ার? স্যার এই জায়গায় কি আমরা স্যার বলো স্যার আমরা স্পেসের কথা কি উল্লেখ করে দিব? না না, আমরা লাইট লোয়ার চেস্ট বলবো, কারণ তখন তুমি স্পেস বাইর করতে পারবা। ঠিক আছে? জি স্যার। এরপরে আমি তোমাকে জানতে চাইছি তুমি কি পালপেট করবা, কি পালপেট করবা তুমি? চেস্ট এক্সপ্যান্সিবিলিটি, চেস্ট এক্সপ্যান্সিবিলিটি, রাইট লোয়ার চেস্টে এফেক্টেড সাইডে chest expansively would be reduced and tumake palpation er point gulo sob bolte hobe. Ek number point, trachear position. Yes sir. Tar bolbe trachear position ki change hobe ki hobe na, sir der priyo prashno. Ha hobe na sir, central hobe na? Na na sir, hobe na sir, hobe na, hobe na, hobe na keno? আমি বলতে চাচ্ছি এই কথাটাই যে এখানে তুমি যা দেখতে পাচ্ছ এটা নিরেট বস্তু, কনসলিডেশনের লাং প্যারেনকাইমা হয়েছে কিন্তু লাং ভলিউম লস হয়, লাং কলাপস করে, লাং ফাইব্রোসিস করে না, ডিফিউশন ডেভেলপ করে না, নিমোথরাক্স ডেভেলপ করে না, যা আছে তাই রয়েছে, শুধুমাত্র লাং প্যারেনকাইমাটা কনসলিডেট হয়।
am I clear তার মানে হচ্ছে ইউজুয়ালি আর যদি সাথে কিছু না থাকে তাহলে কনস্টিটিউশন ইজ ক্লাস থাকলে ডিফারেন্ট ইস্যু যদি নিরেট কনস্টিটিউশন থাকে তাহলে কিন্তু ইউজুয়ালি ট্রাকিয়া যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে হার্ড বজার যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে অ্যাপেক্স যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে ক্লিয়ার জি স্যার এখন আসি আমরা পারকাশন মনে রাখতে হবে পরীক্ষা কিন্তু এগুলো দিয়েই হবে ভাই পারকাশনে কি বাবা তুমি পারকাশন এখানে কি স্যার ভোকাল ফ্রেমিটাস এর কথা বলতে হবে স্যার হ্যাঁ ভোকাল ফ্রেমিটাস এর কথা বলতে হবে আমি ভুলে গেছি এটা ভোকাল ফ্রেমিটাস উইল বি ইনক্রিজড কারণ তুমি তো কনসোলিডেশনের উপরে দেখছো নিরেট ফাপা হয়ে গেছে এখন আসি আমরা আরেকটা প্রশ্ন তুমি বলাই মনে করতেছে আরেকটা পারকাশনটা পড়াই ফেলে তারপরে আমি করি পারকাশনে তুমি বলবা এখানে সাররা একটা টার্ম চায় এটা হচ্ছে ডাল পারকাশন নোট পাবা কিন্তু তুমি আগে বলছিলা চনি ডাল আগে কি বলছিলা প্রোলিফিকেশনে চনি ডাল স্যার এখানে বলবা হচ্ছে টার্ম অথবা বলবা অনেক সাররা পছন্দ করে উডি ডাল চনি ডাল আর উডি ডাল কিন্তু এক না এটা ওয়ার্ডে গিয়ে রোগীর গায়ে হাত দিয়ে বুঝতে হবে চনি ডাল মানে একেবারে পাথরের মধ্যে মাপ মাই ক্লিয়ার টু ইউ এখন যেটা প্রশ্ন করবে স্যাররা তুমি যে অস্কালটেড আমি টেলিফোন ধরে ফেলাই হ্যালো শুনতে পাচ্ছ তোমাকে জিজ্ঞাসা করবে স্যাররা তুমি কি এখানে অস্কালটেড করলে কি পাবা উত্তর কি হবে অস্কালট করবা না ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড question arises there what do you mean by bronchial breath sound sir inspiration or expiration er maskane ekta gap thakbe sir very good eti em jante achi there is a pause between the inspiration and expiration inspiration ebong expiration er saman hobe maskane ekta gap hobe ebong pitch ta shobder madhurjo ta beshi thakbe onek tikno shobdo hobe high pitched bronchial breath sound সাথে হুইসপারিং পেট্রোলজি আমরা এখানে যদি যে সাউন্ড পাইতাম ট্রাকেতে রাখলে সেটা ওখানে পাবো শব্দটা কাছাকাছি সমান হওয়ার মনে হবে তাহলে আমরা পাবো কি এখন অনেক স্যাররা হুইসপারিং পেট্রোলজি শুনতে চায় না তা আমরা বলবো হাই পিচ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড উইথ প্রেজেন্স অফ ক্রিপিটেশনস ক্রিপিটেশন শব্দের অর্থ হচ্ছে এয়ার বাবলিং থ্রু দা এলভিওলার মধ্যে ফ্লুইড জমছে এখানে মধ্যে এয়ার বাবলিং হইলে যে একটা সাউন্ড পাবো এটার নাম হচ্ছে ক্রিপিটেশন আমি ক্রিপিটেশন পাবো তার মানে হচ্ছে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আই উইল গেট দ্য স্যার হাই পিচড ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড উইথ কোর্স ক্রিপিটেশন ক্রিপিটেশন কিন্তু হইতে পারে ফাইন যেমন হার্ট ফেলিয়ার আমরা পাই ক্রিপিটেশন হইতে পারে কোর্স তাহলে আমরা কি পাবো কি ধরনের আমরা পাবো হচ্ছে কোর্স ক্রিপিটেশন আরেকটা কথা আছে যদি তোমরা বলো যে একটু একটু কঠিন পড়াই আমরা অনেক সময় ব্রঙ্কিয়াসের রোগী পাই না এখানে তো ক্রিপিটেশন পাই তাহলে স্যাররা জিজ্ঞাসা করবে তুমি কি ইন্সপিরেটরি ফেজে ক্রিপিটেশন পাইছো নাকি এক্সপিরেটরি ফেজে ক্রিপিটেশন পাইছো নাকি বোথ ফেজে পাইছো এই তিনটা কথা রইলো তিনটা কথা আমরা আগামী ক্লাসে বলবো একটু বই দেখতে হবে কথা ডেভিডসন এবং ম্যাকলিওর অর্থাৎ একটা প্রশ্ন রেখে গেলাম নিউমোনিক কনসিডারেশনে আমরা কি ধরনের ক্রিপিটেশন পাই আমরা একটা বলে দিছি কোর্স ক্রিপিটেশন এমন কি আমরা ইন্সপিরেশনে পাবো নাকি এক্সপিরেশনে পাবো নাকি বোথ ফেস কোশ্চেন ঠিক আছে আগামী দিনে কোশ্চেন থাকলো এটা স্টুডেন্টস মনে থাকবে এর পরের প্রশ্ন হলো আমরা লাস্ট একটা কথা পাইতে পারি এটার নাম হলো প্লুরাল রাপ
প্লুরা আগে তোমাদেরকে বলছিলাম না প্লুরাতে ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয়, ইন্টারকোস্টাল নার্ভ ইনভলভমেন্ট হতে পারে, ভিসেরাল প্লুরার সাথে প্যারাইটাল প্লুরা ফুলে যেতে পারে, তাহলে ওই যদি আমি চেস্টের ভিতরে হাত দেই প্লুরা ভিসেরাল এবং ভ্যারাইটাল প্লুরার এই যে ঘষাঘষি একটা সাউন্ড পাইতে পারি হাতের মধ্যে লাগতে পারে, এটাকে বলা হয় থাকে প্লুরাল রাপ বলতে হবে, প্লুরাল রাপ পাতে পারি স্যার প্লুরিসির পার্টিশন, অর্থাৎ প্লুরা ইনফ্ল্যামড হয়ে গেছে। এবং আমাদের সিনিয়র স্যার যারা আসে ফজল ফয়সাল স্যার আরব স্যার সিনিয়র স্যাররা আসে তারা ডিজার্ভ করেন তোমরা যেন বলো যে স্যার প্লুরাল রাপ আছে, আমি দেখছি, আমি পাইছি কি পাইছি না ভিন্ন কথা, আমি এমবিবিএস ছাত্র নাও পাইতে পারি, কিন্তু আমি দেখার চেষ্টা করছি শর্ট কেস, ইন কেস অফ শর্ট কেস। প্লুরাল রাপটা কেমনে দেখতে হয়? আমরা মনে করো রাইট লোয়ার চেস্টে তুমি কনসেন্ট্রেশন পাইছো, মনে করো লেটারাল ওয়াল যেখানে আছে বা যে জায়গায় তুমি পাইছো সেই জায়গার উপরে হাত দিতে হবে, এভাবে হাত দিলে হাতের মধ্যে প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরার যে ঘষা সেই ঘষাটা এসে টাচ করবে, তোমাকে একটা টাচ করে যাবে হাতে, এটাই তুমি প্লুরাল রাগ হিসাবে বুঝতে পারবে। আর ওয়ার্ডে যদি আমাদের সাথে তোমার কখনো দেখা হয় তোমাদের, তাহলে আমরা তোমাদেরকে ওয়ার্ডে প্র্যাকটিক্যালি প্লুরাল রাপ দেখাই দেব, একদিন দেখানো মানে সারা জীবন মনে থাকবে। স্যার এটাকে তাহলে পালপেশনের পার না, এটা অস্কালটেশনের পরে করতে তুমি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাইছো এতগুলো শর্ত মানার পরে তুমি এটা দেখছো, আমাই ক্লিয়ার? অনেকগুলো শর্ত মানার পরে লাস্টে তোমাকে এই কথাগুলো বলছি, আমি কিন্তু পুলস আমি কিন্তু তোমাকে পালপেশনের কথাটা বলি নাই, এই কারণেই বলি নাই, আমি যদি পালপেশনের তোমাকে কথাটা বলি তুমি সব রোগীদের দেখা শুরু করবে মাঝখানে। হ্যালো, আমি তোমাদেরকে কি পড়াচ্ছিলাম ডক্টরস স্টুডেন্টস আমাকে মনে করায় দাও। স্যার প্লুরাল রাব যখন দেখতে যাব তখন কি পেশেন্টের ব্যথা হবে? না ব্যথা হবে, মনে রাখতে হবে পেশেন্ট এমনিই ব্যথা ফিল করবে, প্লুরিসির পেইন বেশ কষ্টকর, কারণ তুমি তো চাপ দিচ্ছ না, তুমি তো চাপাচাপি করতে পারবে না, তোমাকে বলছি টাচ করার জন্য, তুমি তো প্রেশার ক্রিয়েট করবা না, আর যদি করে থাকো মিনিমাল প্রেশার ক্রিয়েট করবে, তুমি তো ধাক্কাধাক্কি করবা না, রুগী তো পেইনফুল থাকবে, রুগী টক্সিক থাকবে, মনে রাখতে হবে নিউমোনিয়া রুগী অনেক কষ্ট থাকবে, কারণ এখানে লাং প্যারেনকাইমা ইনভলভমেন্ট হচ্ছে, প্লুরাল ইনভলভমেন্ট হচ্ছে, শ্বাস ফেলাইতে কষ্ট হচ্ছে, জ্বর আছে, কাশি আছে, শ্বাসকষ্ট আছে। আমি কি নেক্সট সেকশনে যাব? আমরা এই রোগীটা ডায়াগনোসিস করব, এই ডায়াগনোসিস করলে কি আমাদের কি কিছু ইনভেস্টিগেশন করতে হবে না? জি স্যার। আর একটা কথা তোমাদের বলি নাই, স্যারদের দু একটা প্রিয় প্রশ্ন বলে ফেলা এখানে। এক নম্বর প্রশ্ন হলো তোমার কি মনে হয় কি অর্গানিজমে ইনভলভমেন্ট হয়েছে, তুমি বলবা মোস্ট কমন বা কমনেস্ট কজ আমাদের এক্সপেক্ট স্যার স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া, কি বলবা বলো তো? স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া। ডেভিডসন অনুসারে আরো দুটো বলতে হবে, ক্লামাইডিয়া এবং মিউকোপ্লাজমা, তিনটা বললাম। নাম্বার ওয়ান বললাম মোস্ট কমন প্যাথোজেনের নাম কি? স্ট্রেপটোকোকাস। হ্যাঁ বলেন, আমি একটু তোমাদেরকে চারটা অর্গানিজমের নাম বলে দেই, তারপরে আর রেয়ার গুলো বলে দেই, তারপরে তুমি কোশ্চেনটা করো। ফার্স্ট বললাম কি? স্ট্রেপটোকোকাস। নাম্বার টু, কোনো ছাত্র যদি স্ট্রেপটোকোকাস বলে স্যাররা অনেক সময় অ্যাকসেপ্ট করে ফেলায়, চার নম্বরে বললেও হবে। নাম্বার টু আমি চাচ্ছি তুমি বলো মাইকোপ্লাজমা এবং ক্লামাইডিয়া। নাম্বার ফোর তুমি বলো হচ্ছে স্ট্রেপটোকোকাস, স্যাররা বলবে আর কি হইতে পারে, রেয়ারলি হইতে পারে স্যার লিজিওনেলা, তারপরে হইতে পারে স্যার হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জি, কক্সিরিয়া বার্নিটি, ক্ল্যাপসিয়েলা। Am I clear to you, doctors, students? আটটা অর্গানিজমের নাম বলছি, সব পরীক্ষায় পারতে হবে, কিন্তু স্যারদের প্রিয় প্রশ্ন এগুলো। আমি আবার বলি, সবচেয়ে কমন কি বললাম? স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া। SCM বলছি প্রথমটা, SCM স্ট্রেপটোকোকাস ক্লামাইডিয়া এবং মাইকোমিকোপ্লাস, ক্লামাইডিয়া নিউমোনিয়া এবং মাইকোপ্লাজমা নিউমোনিয়া, তিনটা নিউমোনিয়ার নাম বলছি, স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া SCM। আমি যেরকম ভাবে মনে রাখি ক্লামাইডিয়া নিউমোনিয়া এবং মাইকোপ্লাজমা নিউমোনিয়া,
রেয়ার গ্রুপের মধ্যে এক নম্বরে বসে স্টেফালোকোকাস অরিয়াস, নাম্বার টু বসছি লেজিওনার নিমোন, নাম্বার থ্রি বসছি ক্ল্যাপসেলা, নাম্বার ফোর বসছি কি বসছি বলো, আবার বসছি তোমাদেরকে লেজিওনার বসছি, পাওয়া যেতে পারে দুটো জিনিস, একটা হচ্ছে এটা কিন্তু পাওয়া গেলে কিন্তু ভেরি ডেঞ্জারাস, রোগী কষ্টে ভুগে এবং রোগী খারাপ হয়ে যায়, সেপটিসিম ডেভেলপ করতে, একটা হলো ইসেরেশিয়া কোলাই আর একটা হচ্ছে সিউডোমোনাস। আমি কিন্তু দশটা অর্গানিজমের নাম বলছি তোমাদের, তিনটা বলছি মোস্ট কমন, দুটা বলছি অ্যানারোবিক, রেয়ার কয়েকটার নাম বলছি। এখন একটা মেয়ে, ওই মেয়েকে বলো প্রশ্ন করার জন্য। স্যার নিউমোনিয়াতে কোন ক্ষেত্রে কনসোলিডেশন হবে আর কোন ক্ষেত্রে ইফিউশন হবে? তোমার এখানে একটা সাউন্ড হচ্ছে, আবার বলো। আমি কিন্তু তোমাদেরকে এত সময় পড়াইছি হচ্ছে, এখনো পড়াচ্ছি কিন্তু ইনভেস্টিগেশন, সব নিউমোনিয়া উইল বি এক কনসোলিডেশন, এম আই ক্লিয়ার? সেটা সেকেন্ডারি কজ হোক প্রাইমারি কজ হোক, সব নিউমোনিয়াতে কনসোলিডেশন হবে, সাথে কমপ্লিকেশন পার্ট হিসেবে প্যারানিমিক ইফিউশন হতে পারে, অর্থাৎ প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরার স্পেসের মধ্যে ইনফ্ল্যামেটরি রিয়েকশনের পার্ট হিসেবে প্যারানিমিক ইফিউশন হইতে পারে, নাও হইতে পারে, কারণ একটা নিউমোনিয়ার চারটা স্টেজ থাকে। তোমরা কি ফোর্থ ইয়ারে নিউমোনিয়া স্টেজিং পড়ছিলা? জি স্যার। প্রথমটা কি পড়ছ? স্টেজ অফ কনজেশন 1 টু 2 জেস। এরপরে পড়ছিলা তোমরা স্টেজ অফ রেড হেপাটাইটিস ইনডিউরেশন রেড এন্ড সলিড টাই। এরপরে পড়ছ তোমরা ব্রাউন ইনডিউরেশন রে হেপাটাইটিস। এরপরে তোমরা পড়ছ স্টেজ অফ রেজলিউশন। ওই যে গ্রে হেপাটাইটিস এবং স্টেজ অফ রেজলিউশন পড়ছ, ওই সময় যে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হবে সেই ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনের কারণে আমার প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরার মাঝখানে ফ্লুইড জমতে পারে। এখন আমরা পড়াবো কমপ্লিকেশন পড়ানোর সময় মেকানিজম অফ প্যারানিমিক ইফিউশন ইন কেস অফ নিউমোনিয়া, এম আই ক্লিয়ার? কমপ্লিকেশন পড়াই তখন পড়াই কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আসি হলো আমরা কমনেস্ট অর্গানিজম আর কিছু গ্রাম নেগেটিভ অর্গানিজমের নাম বলছি, কি কি নাম বলছি বলো তো গ্রাম নেগেটিভে? স্যার ইসকেরিশিয়া কোলাই সিউডোমোনাস অ্যারিজিনাস, আরেকটা হচ্ছে ক্ল্যাপসেলিয়া, ক্ল্যাপসেলিয়া বলতে হবে। তাহলে এখানে বললাম তিনটা, ঠিক আছে, গ্রাম নেগেটিভ মনে রাখতে হবে, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই ইসকেরিশিয়া কোলাই সিউডোমোনাস এবং ক্ল্যাপসিলা পাওয়া যায়, এগুলো কিন্তু ডেঞ্জারাস অর্গানিজম, বিকজ মনে রাখতে হবে নিউমোনিয়া কিন্তু খালি নিউমোনিয়ায় থাকে না, এই নিউমোনিয়াটা সেপটিসেমিয়া হতে পারে, এই নিউমোনিয়া থেকে এয়ারলিস ডেভেলপ করতে পারে, এই নিউমোনিয়াটা মাইক্রোএপসিস হয়ে মাইকোলাইটিস হতে পারে, পেরিকার্ডিস হতে পারে, অ্যান্ডোকার্ডিস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, ডায়রিয়া হতে পারে, রোগী আনকনশিয়াস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, মেনিনজিয়াল এনকেফালাইটিস হতে পারে, লিভার অ্যাবসেস হতে পারে, লাং অ্যাবসেস হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, প্যারানিমিক লটস অফ কমপ্লিকেশন, আমরা এগুলো পড়াবো তোমাদের আস্তে আস্তে। সুতরাং যেগুলো গ্রাম নেগেটিভ অর্গানিজম এরা কিন্তু অত ভদ্র থাকে না। আচ্ছা আমরা একটা জিনিস ইনভেস্টিগেশন করানোর আগে তোমাদেরকে স্যাররা প্রশ্ন করে এরকম কথা কিছু বলে ফেলাই, আমরা কিছু কমপ্লিকেশন তোমাদের কিন্তু বলে ফেললাম, কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন বলছি, আমি কি কমপ্লিকেশন গুলো গুছাই বলবো আবার একটু? জি স্যার। এটা আমি বলে ফেলছি, একটু বলে ফেলাই, একটু কোশ্চেন করছি। একটা হতে পারে তুমি আগে বলছো প্লুরিসি, আগে কি বলো না একটা প্লুরিসি বলছো, আগে বলি নাই, পেইন হতে পারে অনেক বেশি, একটা হতে পারে প্লুরিসি, একটা হতে পারে
প্যারানিউমোনিক ইফিশিয়েন্ট, একটা হতে পারে লাং অ্যাবসেস, একটা হতে পারে এমফাইমাথোরাসিস। এই যে তুমি ইফিশিয়েন্ট ড্র করতে গিয়া হয়ে যেতে পারে নিউমোথোরাক্স, এই রুগীটা হতে পারে এআরডিএস, এই রুগীটা মাইক্রোঅ্যাবসেস হয়ে এক লাং থেকে আরেক লাঙ্গে চলে যেতে পারে। এই রুগীটা যখন রিকভারি ফেজ বা রিজলিউশন স্টেজে আসবে তখন কোলাপস হতে পারে লাং। এই রুগীটা ডিলেড রিজলিউশন অফ দ্য লাং প্যারেনকাইমা হতে পারে, তার মানে লাঙ্গেই অনেকগুলো কমপ্লিকেশন। আমাকে ক্লাস কঠিন হয়ে যাচ্ছে আজকে নাকি বুঝতেছি না? আমি যদি টেকনিক বলি যে তোমার সারা জীবন মনে থাকে, সমস্যা হলে একবার বই পড়ে আমাকে যদি টেকনিক শিখাও শিখাতে লাগে আমার জন্য লাভ হতো, তোমাদের জন্য লাভ হতো। একবার যদি বই পড়তাম লাংসে, যদি আমি এভাবে চিন্তা করি লাংসের প্লুরা, লাংসের ইফিউশন, লাংসের প্যারেনকাইমা, লাংসের অপোজিট সাইড, লাংসের থেকে ছড়ায় যাওয়া, এই পাঁচ জিনিস লাংসের, এভাবে কিন্তু আমি মনে রাখছি। মনে করো এই এটা যে ব্যাকটেরিয়ামে হবে, এখানে তো একটা অর্গানিজম হবে আর ইনভলভমেন্ট হবে, আমাই ক্লিয়ার হবে না? ব্যাকটেরিয়াল হোক, ভাইরাল হোক, ফাঙ্গাল হোক, অর্গানিজম হবে না? এখন যে কোভিড-19 হচ্ছে, এখন যে এত পৃথিবীতে করোনা হচ্ছে, সেই করোনা কি একটা নিউমোনিয়া হয় না? তার মানে ভাইরাল কজের কারণেও হতে পারে কোভিড, ফাঙ্গাল কজের কারণেও কিন্তু কোভিড নিউমোনিয়া হতে পারে। তার মানে হচ্ছে এই অর্গানিজমটা ব্যাকটেরিয়ামিয়া, ব্যাকটেরিয়া প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড, ব্যাকটেরিয়ামিয়া। ব্লাডে যদি ব্যাকটেরিয়া যায় সে কি খালি লাংসে বসে থাকবে নাকি অন্য জায়গায় যেতে পারে? যেতে পারে। যদি হার্টের টিস্যুতে যায় তাহলে তিনটা জিনিস হতে পারে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস। Am I clear to you? হার্টে কি কি হতে পারে? পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস। আর একটা জিনিস শিখাই দেই, মনে করো তোমরা দেখবা সাররা প্রায় বলে কন্ডাকশন ব্লক বা অ্যারিথমিয়া হতে পারে হার্টের যদি কন্ডাকশন ডিফেক্ট, কন্ডাকশন সিস্টেম ইনভলভ করে অ্যারিথমিয়া হতে পারে। আরেকটা বলি একটু, এইসব যদি খুব বেশি ব্যাকটেরিয়ামিয়া হয়ে সেপসিস ডেভেলপ করে, অর্থাৎ সেপটিসেমিয়া ডেভেলপ করে, তাহলে পেরিফেরি সার্কুলেটরি শক অথবা রোগী শকে চলে যেতে পারে। তার মানে হচ্ছে কার্ডিওভাস্কুলারে পাঁচটা কমপ্লিকেশন তোমাদের ক্যান করে, লাংসে বলছি নয়টা কমপ্লিকেশন। শেয়ার করি, এই রুগীটা বলছি সেপটিসেমিয়া ডেভেলপ করতে পারে, মেনিনজিয়াল ইনভলভমেন্ট হয়, মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে, এই রুগীটা সেপটিসেমিয়া ডেভেলপ করতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করতে পারে, মাইক্রোঅ্যাবসেস ব্রেইনে গিয়ে সেরেব্রাল অ্যাবসেস ডেভেলপ করতে পারে, লিভারে গিয়ে হেপাটাইটিস করতে পারে, কিডনিতে গিয়ে গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে, এই রুগীটা দীর্ঘদিন থেকে বিছানায় শুয়ে আছে, ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে। Am I clear to you? এই রুগীটা পুরোপুরি অনেক দিন থেকে রোগ না কমতে পারে, একটা রেজিস্টার্ড অর্গানিজম হতে পারে, হয়ে ডিলেড রিজলিউশন অফ দ্য নিউমোনিয়া হতে পারে। আজকে বাসায় গিয়ে ক্লাসের পরে সন্ধ্যার সময় কমপ্লিকেশন অফ দ্য নিউমোনিয়া, এবার যে তোমাদের MBBS ফাইনাল হয়েছে, বুঝছো? MBBS ফাইনালে আমার একটা প্রশ্ন ছিল নিউমোনিয়া রিলেটেড, যেখানে কমপ্লিকেশন অফ দ্য নিউমোনিয়া 1.5 মার্কের একটা প্রশ্ন ছিল, 8টা পয়েন্ট লিখতে হবে। আর একটা প্রশ্ন আমি সেখানে করছিলাম এবং ভাইবাতেও করি, সেটা হচ্ছে এই যে আমার রুগীটা খারাপ হয়ে যাচ্ছে কি না আমি বুঝবো কিভাবে? আমি বলতে চাচ্ছি তোমার নিউমোনিয়াটা খারাপ কিনা এটা বোঝার উপায়, বোঝার উপায় হলো কার্ভ 65, যেটা এবার রিটেনে আসছে, কার্ভ 65, CURB, সি দিয়া হচ্ছে কনফিউশন,
মেন্টাল স্টেট মিনি মেন্টাল টেস্ট যদি করি অথবা আমি যদি জিসিএস করি রোগী কনফিউশনাল স্টেটে থাকে কার্প এটা একটা খারাপ এক মার্ক আমার যদি ইউরেমিয়া থাকে প্রায় 7 মিলিমোল রিটেনে আসবে কিন্তু 7 মিলিমোলের উপরে থাকে এটা একটা খারাপ দিক রেসপিরেটরি রেট যদি কোনো কারণে 30 এর উপরে থাকে খারাপ দিক একটু করে বলছিলাম পেরিফেরাল সার্কুলেটরি ফেইলিওর ব্লাড প্রেশার যদি সিস্টোলিক লেস দেন 90 ডায়াস্টোলিক যদি লেস দেন 60 থাকে তাহলে এটা খারাপ দিক তা কার্বে কি বললাম সি দিয়ে কনফিউশন ইউ দিয়ে ইউরেমিয়া আর দিয়ে রেসপিরেটরি রেট বেশি কিসের উপরে বি দিয়ে ব্লাড প্রেশার 90 থেকে 60 এর নিচে আর 65 মানে বয়স যদি 65 এর উপরে থাকে দিস আর দা কার্প 65 দিস আর দা সিভিয়ারি মার্কার যদি এই যে মার্কার এক করে ধরলাম প্রত্যেকটা যদি এক এক করে একটা রোগী তিন বা তিনের ঊর্ধ্বে হয় তাহলে হসপিটাল ম্যানেজমেন্টের দিকে রোগী ভর্তি করতে হবে আমরা কি সব নিউমোনিয়া ভর্তি করি করি না এই স্কোরিং করে চিন্তা করি এই রোগী কি হসপিটাল ভর্তি করা দরকার মনে রাখতে হবে নিউমোনিয়ার মর্টালিটি রেট ইজ হাই যদি আনট্রিটেড থাকে অথবা মেলট্রিটেড থাকে অথবা আন্ডার ট্রিটেড থাকে নিউমোনিয়া ইজ ভেরি কমপ্লিকেটেড নিউমোনিয়া ম্যানেজ করার সময় ডাক্তারের জন্য একটা ভীষণ কষ্টের কাজ তাহলে আজকে কি আমরা এখানে রেখে দিব ইয়ার স্টুডেন্টস স্যার হসপিটালাইজেশন হওয়ার জন্য কত মার্ক লাগবে স্যার আবার একটু রিপিট করবেন কাইন্ডলি বুঝি নাই স্যার যে হসপিটালাইজেশনের জন্য আমার কার্ড স্কোর কত 3 অর মোর দ্যান 3 আর 0 টু 1 হোম ম্যানেজমেন্ট স্কোর 2 অর এবাভ হসপিটালাইজেশন আর আমি বলি স্কোর 3 এন্ড এবাভ ম্যানেজিং হসপিটাল মেন রিকোয়ার আইসিইউ আমি ডেভিডসনের লাইন বলতেছি তোমাদের ডেভিডসন একটা বক্স দেখবে এটা আসবে রিটেনে এক কথায় শেষ ভাইবাতে প্রশ্ন করা হবে লং কেসে প্রশ্ন করা হবে শর্ট কেসে প্রশ্ন করা হবে অসুবিধা থাকবে কার্প 65 CURB কার্প 65 এইভাবে কোশ্চেন করা হয় অসুবিধা হাউ উইল ইউ স্কোর দা কার্প 65 সি ডি কনফিউশন ইউ ডি ইউরেমিয়া আর ডি রেসপিরেটরি 30 এর উপরে পি ডি হচ্ছে ব্লাড প্রেসার সিস্টোলিক 60 এর 90 এর নিচে ডায়াস্টোলিক 60 এর নিচে এম আই ক্লিয়ার টু ইউ স্যার ইউরেমিয়া কত থাকবে ইউরেমিয়া ব্লাড ইউরিয়া লেভেল মোর দ্যান 7 মিলিমোল পার লিটার অথবা 20 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হ্যালো একটু পরে রিং করে একটু পরে রিং করে স্যার ইউরেমিয়া কি হচ্ছে গ্লোমেরুলার নেফ্রাইটিসের কারণে হ্যাঁ না ইউরেমিয়া এই কারণে হচ্ছে না ইউরেমিয়া কি কারণে হচ্ছে এটা আমি আগামী ক্লাসে পড়াই আর একটু সময় লাগবে আমরা তো কমপ্লিকেশনে ঢুকি নাই জি স্যার আজকে কি আমরা এখানে রেখে দিব বা অনেকক্ষণ ক্লাস নিয়ে নিচ্ছি তোমরা কি পারবে আসলে কিন্তু আমি এমন ভাবে পড়াতে চাচ্ছি যেন তোমাদের রিটেন ভাইবা অসপি লং কেস শর্ট কেস আমাকে কিন্তু বলা হয়েছে তোমাদেরকে খালি অ্যাক্সে করানোর জন্য আমি কিন্তু তোমাদেরকে আসলে শুধু অ্যাক্সে পড়াচ্ছি আমি তোমাদেরকে অ্যাজ এ হোল নিউমোনিয়া পড়াচ্ছি স্যার এক্সাম রিলেটেড ইয়েই ভালো লাগে স্যার আসলে মানে কোনটা কোশ্চেন হইতে পারে এভাবে নিলে আমাদের জন্য স্যার ভালো হয় আমাকে আমার যতগুলো ক্লাস পাবা ফিফথ ইয়ারে তোমরা যতগুলো ক্লাস পাবা আমি পরীক্ষা ছাড়া কোনো কিছু পড়াই না ভাই আমার পড়ানোর স্টাইল হলো বুঝারই আমি পরীক্ষার জন্য বুঝাই কারণ আমি মনে করি আমি তোমাকে এমবিবিএস ডাক্তার বানাচ্ছি আমি তোমাকে তো এফসিবিএস ডাক্তার বানাচ্ছি আমি তো এমবিবিএস ডাক্তার হতে হবে তাই না জি স্যার তারপরে এফসিবিএস এমডি করতে হবে আর সুপার স্পেশালাইজেশন করতে হবে আমি যদি তোমাকে এখন মেকানিজম পড়ানো শুরু করি তাহলে তুমি আমার ক্লাসের ইন্টারেস্ট ছড়াই ফেলবা পরীক্ষার সময় তুমি পারবা না আর আমি যদি বুঝাই যে এই ব্যাকটেরিয়া হইছে এই ব্যাকটেরিয়া হওয়ার ফলে এই ব্লাডে এসে যে আমার বডির ইনফ্ল্যামেটরি রিয়াকশন হবে এবং আমার যে নিউট্রোফিল আছে সেই অর্গানিজমটাকে ধ্বংস করার চেষ্টা করবে তখন নিউট্রোফিলিক লিউকোসাইটিস হবে এই কথা তুমি যত সহজে বুঝবা আর আমি যদি নিউট্রোফিলিক লিউকোসাইটিস মেকানিজম বুঝাই তাহলে তুমি অত সহজে বুঝবা এটা হচ্ছে আমার মেকানিজম পড়ানো আমি কি তোমাকে বুঝাইতে পারছি কথাটা আমি যদি তোমাকে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস প্যাথোলজির ভাষায় বলি তাহলে তুমি ফিফথ ইয়ারের পড়া পড়তে ইন্টারেস্ট পাবা আর তোমাকে আমি টেবিলে বসাইতে হলে তোমাকে পরীক্ষার ওরিয়েন্টেশন করে জ্ঞান অর্জন করাতে কারণ আমি মনে করি আর কি
তোমার লেভেলে আমাকে এসে পড়াতে হবে, এটা হচ্ছে আমার পলিসি। যেমন আজ এবার যেমন মনে করো তোমরা ফিফথ ইয়ারে সাররা অনেক কিছু সিএলডি পড়াইছে, মনে করো উদাহরণস্বরূপ, ঠিক কিনা? আমি একটা উদাহরণ বলি তোমাদেরকে, শুনতেছ? এবার সাররা বলল যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার একটা ট্রেসিং দেওয়া হয়েছে অস্পিতে, এবং এই এই ট্রেসিংটাই ভাইবা বোর্ডে ছিল। স্যার প্রস্তুত করছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে অ্যাপ্লাসি অফ দ্য বোনমের হইল, কিন্তু ওই যে যেটা ট্রেসিং ছিল ওইখানে নিউট্রোফিল কম ছিল কিন্তু লিম্ফোসাইট বেশি ছিল। এখন এনআইএস স্যার প্রশ্ন করছে উদাহরণস্বরূপ লিম্ফোসাইটটা কেন বেশি, সমগ্র বাংলাদেশ পাঁচজন পড়ায় লাভ আছে, তোমাকে যদি বেসিক তোমাকে যদি না পড়াই, আমার স্টাইলটা তুমি বুঝতে পারতেছ? এই জন্য আমি যখন ক্লাস নিব ভাই অত্যন্ত সাধারণ ক্লাস নেওয়ার চেষ্টা করবো এখন থেকে, আমি সিদ্ধান্ত নিচ্ছি। ঠিক আছে, আমরা কি আজকে রেখে দিব? আমি চাচ্ছি তোমরা আজকে আমি যা পড়াইলাম যদি তোমরা কষ্ট করে একবার পড়ো, আমি খুশি হব। আর আমি জানি তোমরা অনেক কিছু বঞ্চিত হচ্ছে, আসলে ক্লাসে আসতে পারতেছো না, আমরা ক্লাসে যদি একদিন এগুলো পড়াইতাম এক ঘন্টা আরো বেশি ক্লাসটা মানে রুগী সহ পড়াইতাম, তাহলে হয়তো কিবা আরো অনেক বেশি প্রাণবন্ত হইতো ক্লাসটা। আমি তোমাদেরকে আগামীতে একটা পরীক্ষায় আসে এরকম একটা লিউকেমিয়া লিউকেমিয়ার ব্লাড পিকচার, পরীক্ষায় আসে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ব্লাড পিকচার, পরীক্ষায় আসে নিউট্রোফিলিক লিউকোসাইটিস সহ নিউমোনিয়ার ব্লাড পিকচার, পরীক্ষায় আসে এরকম কিছু ব্লাডের পিকচার দেখাই দিই পর্যায়ক্রমে, কিভাবে আমি অ্যাপ্রোচ করব এবং কিভাবে ফার্দার ইনভেস্টিগেশন করব। তাহলে আগামী ক্লাস শুরু হবে হচ্ছে ইনভেস্টিগেশনস অফ নিউমোনিয়া, ওকে, দেন কমপ্লিকেশন দেন ম্যানেজমেন্ট, ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ, আমরা এখানে রাখি আজকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।